22 মাস ধরে চাকরিচ্যুত হয়ে বর্তমানে চরম অভাব অনটন এবং চরম অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিন যাপন করছেন চাকরিচ্যুত শিক্ষকরা। বারবার শিক্ষা অধিকর্তার দ্বারস্থ হচ্ছেন, কিন্তু শিক্ষা অধিকর্তা তাদেরকে টার্মিনেশন লেটার দিতে চাইছেন না। এর পেছনে বড়সড় রহস্য রয়েছে বলে মনে করছেন চাকরিচ্যুতরা। মঙ্গলবার আবারও টার্মিনেশন লেটার প্রদানের দাবিতে শিক্ষা অধিকর্তার দ্বারস্থ হয়েছেন চাকরিচ্যুত শিক্ষকদের এক প্রতিনিধি দল। এই দলে ছিলেন জেএমসির আহ্বায়ক বিজয় সাহা, যুগ্ম আহ্বায়ক কমল দেব এবং আমরা 10,323 সংগঠনের নেত্রী ডালিয়া দাস। অবিলম্বে টার্মিনেশন লেটার না দিলে ফের আদালতে দ্বারস্থ হবেন চাকরিচ্যুতরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেছেন জেএমসির আহ্বায়ক বিজয় সাহা। তিনি সাফ বলেন, 10,323 চাকরি নিয়ে বড়সড় ঘোটালা হয়েছে। এই চাকরিচ্যুতদের বেতন দিল্লি থেকে আজও আসছে, তাদের জন্য ইউডাইস ফর্মে বেতন আসছে, কিন্তু সেই বেতনের অর্থ অন্য খাতে খরচ করা হচ্ছে। তাই অবিলম্বে যদি তাদেরকে টার্মিনেশন লেটার না দেওয়া হয় তাহলে তার আধিকারিকদের বিরুদ্ধে আইপিসি এবং ডব্লিউপিসি উভয় ধারায় মামলা করতে বাধ্য হবেন। তাদেরকে ব্যক্তিগতভাবে টার্মিনেশন লেটার দিতে হবে বলে দাবি জানিয়েছেন বিজয় সাহা। আর যদি ঘোটালা না হতো এতদিন দাবি করার পরেও কেন আমাদেরকে টার্মিনেশন লেটার দেওয়া হচ্ছে না? আজকে আমরা ওয়েট করছি মাননীয় শিক্ষা অধিকর্তা, উনি একটা কনফারেন্সে আছে, কনফারেন্স সারলে আমরা চেষ্টা করব ওনার সঙ্গে দেখা করার, আজকে শেষবারের মতন দেখা করব। উনি যদি আমাদেরকে সদুত্তর দিতে পারেন তাহলে ভালো, অন্যথায় আগামী দিনে আমরা রাজ্যের প্রত্যেকটা আইএস এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসে একটা চিঠি দেব যে আপনারা আমাকে বিদ্যালয়ে জয়েন করতে দিন, আর যদি জয়েন করতে না দিন তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দিন, যাতে করে আমাকে বলা থাকবে আমি তন্ময় নাথের কেসের কোন রিস্ট্রিকশনে কোন ব্যক্তি আমাকে চ্যালেঞ্জ করেছিল। যদি তাও না করতে পারে তাহলে আইনত আমরা সমস্ত আইএস এবং ডিইওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আইনি প্রক্রিয়া আমরা যাচ্ছি এবং আইনিভাবেই দেখব। আরও একটা কথা বলে রাখি, এটা কিন্তু ডাব্লিউপিসির কেসও হতে পারে, আবার আইপিসির ধারাতেও লাগাতে পারি আমরা। কারণ কি, সামাজিকভাবে আমাকে অপমান করা হচ্ছে সেটা, এবং বিভিন্ন মানুষ সুইসাইড করছে, বিভিন্ন মানুষ বিদাক্রান্ত হয়ে মারা যাচ্ছে, এই যে বিষয়গুলো এটা তো এক ধরনের মার্ডার করা হচ্ছে। আমাদের প্রশ্ন, আপনি আমাকে আমার টার্মিনেশনটা দেন, 2012 ক্ষেত্রে যদি টার্মিনেশন দেওয়ার আগে শোকজ করতে পারেন আমার ক্ষেত্রেও করুন, তারপর আমরা আইনের দ্বারস্থ হব। আমরা বলছি না বেআইনি কিছু করার জন্য রাজ্য সরকার। বিজয় সাহা আরও অভিযোগ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ প্রায় সকলেই বলেছেন 10,323 চাকরি চলে গেছে, তবে কেন তাদেরকে টার্মিনেশন লেটার দেওয়া হচ্ছে না? এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের কাছে একটি আরটিআই করেছেন চাকরিচ্যুতরা। তাই অবিলম্বে 10,323 ব্যক্তিগত নামে টার্মিনেশন লেটার প্রদানের দাবি জানিয়েছেন বিজয় সাহা। জানেন, এর আগেই আমরা মাননীয় ডাইরেক্টর মহোদয়কে একটা মেমোরান্ডাম দিয়েছিলাম, তাতে আমরা ডিমান্ড করেছিলাম যেহেতু রাজ্য সরকার, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষা দপ্তর বারংবার বলে যাচ্ছে যে 10,323 চাকরিটা চলে গেছে, আমরাও মেনে গেছি যে আমাদের চাকরিটা চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা সরকারি এমপ্লয়িকে চাকরি চলে গেছে তাহলে রাজ্যের শিক্ষা দপ্তর কেন আমাকে একটা টার্মিনেশন লেটার দিতে পারছে না? আমি তো শুধু একটা জিনিসই চাইছি রাজ্যের শিক্ষা দপ্তর থেকে, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী থেকে, যে আপনি দয়া করে আমাকে একটা ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দিয়ে দিন, বলে দিন তন্ময় নাথের কেসে কোন রিট পিটিশনে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে, কোন ব্যক্তি চ্যালেঞ্জ করেছে। দ্যাট ইজ এ সিম্পল কোয়েশ্চেন অন বিহাফ অফ আস। কিন্তু এই মেমোরান্ডাম দেওয়ার পর আমরা আজকে নিয়ে 5 বার এসেছি, এখন অবধি রাজ্যের শিক্ষা দপ্তর আমাকে আমার যে উত্তর, আমার যে টার্মিনেশন কপি, সেটা দিতে পারছে না। তার মানে এটা খুব সুস্পষ্ট রাজ্যবাসীদের উদ্দেশ্যে বলছি যে 10,323 চাকরি চলে গেছে, এই যে গল্পটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্নভাবে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষা দপ্তর প্রচার করে যাচ্ছেন, বাস্তবে এটা একটা বড়সড় একটা ঘোটালা। ভিডিও রিপোর্ট, সার্চ ইঞ্জিন টেনেন্ট।